মেয়েরা কি দেখলে ছটফট করে? এখন যদি আমি একটা সাপ দেখি, ব্যাঙ দেখি, আমি মানে দেখে অনেক ভয় ছটফট করতেছি। কারো বাসায় যদি আগুন লাগে বা সেটা দেখে আমি অনেক ভয় ছটফট করতেছি। আসলে মেয়েরা আগুন লাগা দেখলে ভয় পায় না, মেয়েরা উল্টে আরো আগুন লাগিয়ে দেয়। হ্যালো গাইস, সালামু আলাইকুম। আবারও আমি চলে আসলাম দুষ্ট মিষ্টি মজার মজার ধাঁধানে। আমি দেখতে পাচ্ছি আমার সামনে সুন্দরী কিউট একটা আপুকে। হ্যালো, সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন আপু? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আপনার নামটা কি? আমার নাম সিমো। কি করেন আপনি? আমি একজন স্টুডেন্ট। পেয়ে গেছি আমি সুন্দরী একজন স্টুডেন্টকে। স্টুডেন্টের সাথে আমি এখন খেলবো। আপু আপনি কি খেলবেন? কি খেলবো? ওই যে খেলাটা, ওই যে খেলাটা ভালোভাবে না বললে আমি কিভাবে বুঝবো যে ওই খেলা বা সেই খেলা? আমি কিভাবে খেলবো? তার আগে আপনি বলেন, আপনি এই নদীর পাড়ে কি করতেছেন? আপনি বুঝতে পারেন না, আপনিও একটা মেয়ে, আমিও একটা মেয়ে। হ্যাঁ, বিকেলবেলা নদীর পাড়ে কি করতে পারি? বিকেলবেলা নদীর পাড়ে, তারপরও আমি দেখতে পাচ্ছি শুধু জঙ্গল জঙ্গল। জঙ্গলের মাঝখানে কি? এখানে আমি একটু বিকেলবেলা একটু ঘুরতে আসছি, মনটা বেশি ভালো না তো। জঙ্গলের মাঝখানে ঘুরতে? না, এটা তো আর জঙ্গল না, যেহেতু একটা পার্কের মতো। হ্যাঁ, আসলে পার্ক, আমি আশেপাশে কিছুই দেখতেছি না, কোনো লোকজন নাই, নীরব জায়গা, নীরব জায়গা পার্কের মতো। আপনি একা মেয়ে মানুষ কি করেন? শুধু আমি একা না, আরো চারো সাথে লোক আছে, তার জন্য আমি এখানে আসছি। মানে আপনার সাথে তো কেউ নেই, আপনি তো একা। সেটা ঠিক আছে, আমি একা বা আমার বান্ধবী আসবে। বান্ধবী আসবে, সেই অপেক্ষায় জঙ্গলের মধ্যে বসে আছেন। এই ফাঁকে যদি আপনার কোনো দুর্ঘটনা ঘটে যায়? দুর্ঘটনা আসলে কি? হ্যাঁ, সেটা বলা যায় না কখন কার কি হয়। যেহেতু আমি একাই আসছি, আমার বান্ধবী আসছে বা ফোনে কথা হচ্ছে আমার সাথে। হ্যাঁ, কিন্তু তারপরেও আপনি এত সুন্দরী একটা মেয়ে মানুষ একা জঙ্গলে আসা কিন্তু আপনার ঠিক হয় নাই। সেটা ঠিক আছে, আমার আসাটা ঠিক হয় নাই, কিন্তু তারপর আসছি, মনটা ভালো লাগতেছে না, তার জন্য ঘুরতে আসছি। ভালো লাগার জায়গা তো আরও অনেক জায়গা ছিল, কিন্তু জঙ্গলে কেন? হ্যাঁ, আমার একজন ফ্রেন্ড আসবে তো তার জন্য আর কি। তার মানে আমি বুঝতে পারছি জঙ্গলে মঙ্গল করতে আসছেন আপনি। সেটা তাহলে আপনি বুঝতে পারছেন। হ্যাঁ, আমি তো এটাই বুঝতে পারতেছি যে আপনি জঙ্গলে মঙ্গল করতে আসছেন। আসলে আপনার যে একটু আগে বলছে যে আপনার বান্ধবী, আসলে বান্ধবী না, কোনো হয়তো বান্দর হবে, এই তো আপনি যেটা মনে করেন। হ্যাঁ অবশ্যই, কারণ আপনি যে সুন্দর করে সেজে গুজে জঙ্গলে আছেন, আসলে কি আপনাকে দেখার পর এইখানকার প্রকৃতির পরিবেশগুলো না অনেক স্তব্ধ হয়ে গেছে আপনাকে দেখার পরে। না, তারপর আমি এখানে আসার পর আমার খুবই ভালো লাগতেছে, কিন্তু চারদিকে জঙ্গল, কিন্তু জঙ্গল মনে হচ্ছে না, যেহেতু আমার এক বয়ফ্রেন্ডের সাথে আমি দেখা করতে আসছি, আমার মনটা খুবই ভালো লাগছে। হ্যাঁ, বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে আসলে মনে হয় জঙ্গলের মাঝখানেও জঙ্গল মনে হয় না, আর সাগরের মাঝখানে গেলেও মনে হয় না যে সাগর, তাই না? সেটা ঠিক আছে। কি ভালোবাসা রে, এইরকম ভালোবাসা আমাদের কপালে যদি থাকতো। আচ্ছা যাই হোক আপু, আমি অনেক কথা বলে ফেলছি, তাহলে আমি এখন সরাসরি প্রশ্নে চলে যাই যে আমি আসলে চলে আসছি গুগলে ধাঁধার অনুষ্ঠান থেকে। আপনি কি গুগলে ধাঁধা অনুষ্ঠান দেখেন? বা আমি ইউটিউবে দেখি, কখনো খেলি নাই। ও আচ্ছা, কখনো খেলেন নাই, তো আপনি একটু আমার সাথে এখন খেলবেন ইনশাল্লাহ? হ্যাঁ, যতক্ষণ আপনার বন্ধু না আসে ততক্ষণ আমি আপনার সাথে একটু সময় কাটাই। আচ্ছা, যেহেতু জঙ্গলের মাঝখানে আমরা দুজন চলে এসে পড়ছি, কিছু আর করার নাই, কারণ এখান থেকে বের হইতে একটু সময় লাগবে, এই সময়টুকু আমরা কাজেটা লাগিয়ে ফেলি। অবশ্যই। তাহলে আমি প্রশ্নটা করব ইনশাল্লাহ, অবশ্যই করবেন। আচ্ছা ঠিক আছে, করে ফেলি। আচ্ছা, মেয়েরা কি দেখলে ছটফট করে? এটা আবার কেমন, মেয়েরা কি দেখলে ছটফট করে? হ্যাঁ, মেয়েরা তো অনেক সময় অনেক কিছু দেখলে ছটফট করে, ভয় পায়, ইয়ে করে, কিন্তু সেই জিনিসটা কি? সেই জিনিসটা মেয়েরা কি দেখলে ছটফট করে? মেয়েরা তো সব কিছু, এখন যদি আমি একটা সাপ দেখি, ব্যাং দেখি, আমি মানে দেখে অনেক ভয় ছটফট করতেছি। বা হ্যাঁ, কারো বাসায় যদি আগুন লাগে বা সেটা দেখে আমি অনেক ভয় ছটফট করতেছি। আসলে মেয়েরা আগুন লাগা দেখলে ভয় পায় না, মেয়েরা উল্টে আরো আগুন লাগিয়ে দেয়। আসলে আপু আপনি যেটা ভাবতেছেন কিন্তু সেটা না, সব মেয়ে যদি একরকম হতো তাহলে? আসলে সব মেয়ে একরকম না, যদি আপনার মতো মেয়ে এরকম সুন্দর কিউট একটা মেয়ে থাকতো, সে কখনো কারো ঘরে আগুন লাগাতে পারতো না ভাই। সেটা তো আর আমি জানি না, তাছাড়া আমি, হ্যাঁ, আমার মাথায় সেন্স থাকতে তো আমি আর কারো ঘরে আগুন লাগাবো না। হ্যাঁ, আসলে কি আমি একজন মেয়ে, মেয়ে হয়ে কিন্তু মেয়ের পক্ষে নিয়ে কথা বলতেছি না, মেয়ের বিরুদ্ধে কথা বলতেছি। হয়তো আপনি এটা বলতে পারেন যে আপু আপনি তো একটা মেয়ে মানুষ, একটা মেয়ে হয়ে কেন আরেকটা মেয়ের সম্পর্কে এরকম ধারণা বলতেছেন? কারণ এটা ধারণা বলার কারণ আছে, কারণ আমি তো সবার মতো না, আমি সবার থেকে আলাদা। সেটা ঠিক আছে, সবাই তো আর একরকম হয় না।
তাহলে মানে আপনি যে প্রশ্নটা আমাকে করছেন সেই প্রশ্নটা শুনে আমার কেমন অ্যাকচুয়ালি কেমন যেন লাগতেছে। মেয়েরা কি দেখলে ছটফট করে? মেয়েরা কি দেখলে, কি কোন একটা ভয়ঙ্কর জিনিস দেখলে? হ্যাঁ অবশ্যই, মেয়েরা আজকালকার মেয়েরা বুঝেনি তো, একটুতে একটা গাছের পাতাও যদি পড়ে তাতেই সারা ভয় পেয়ে যায়। আর হ্যাঁ, যে কোনো জিনিস যদি হঠাৎ করে আমি দেখি বা আমার চোখে পড়ে হঠাৎ করে আমি, হ্যাঁ কেমন যেন মেয়েরা এমনিতে একটুতে ভয় বেশি পায়, কিন্তু যদি বয়ফ্রেন্ড সাথে থাকে তাহলে তার তো কোনো ভয় নাই। ঠিক আপনার মতো, যেহেতু আপনি বয়ফ্রেন্ডের আসে জঙ্গলে চলে আসছেন, অথচ এখন পর্যন্ত আপনার বয়ফ্রেন্ড আসে না, তাই একবারও আপনি চিন্তা করেন না যে একা একা এই জঙ্গলের মাঝখানে যে আপনি থাকবেন যদি আপনার সাপ কেচ্ছে বাঘ ভাল্লুক ধরে? সেটা ঠিক আছে, যেহেতু আপনি প্রশ্ন করছেন যে হ্যাঁ আমি এই আজকে ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে আসছি, আসার পরে হ্যাঁ এমন আছে তো কোনো একটা ভয়ঙ্কর জিনিস দেখলে অবশ্যই আমি ছটফট করব বা আমার কাছে একটা ভয় লাগবে। হ্যাঁ আসলে কি আপু, আমি বলতে চাচ্ছিলাম যে আপনি জঙ্গলের মধ্যে একা একা আসে বসেছিলেন, যদি কোনো বাঘ ভাল্লুক শিয়াল ধরতো আরও যদি অনেক কিছু থাকতে পারতো, এবং তার চাইতে বড় সবচেয়ে তো বেশি একটা ভয়ঙ্কর হচ্ছে মানুষ। আর এখন বুঝে নিতে এখনকার মানুষজন কেমন এই আর কি। তাছাড়া আপু মনে করেন যে হ্যাঁ রাস্তাঘাটে যদি কোনো কিছু দেখি কোথাও, মানুষ দেখলে তো আর ভয় লাগে না, মানুষ দেখলে আরও হ্যাঁ বুকে সাহস আসে যে আমি এই জায়গায় যাইতেছি, আজকে সেই মানুষটা আসতেছে। আচ্ছা যাই হোক, ভয় পাবার কিছু নাই, আপনার অনেক সাহস আছে আমি জানি। আপু আমার সঠিক অ্যান্সারটা দিয়ে দেন, আমার হাতে সময় কম। হ্যাঁ আপনার হ্যাঁ, আচ্ছা কি এমন দেখলে ছটফট করে মেয়েদের, কি এমন এখনো? আপনি একজন মেয়ে মানুষ, আপনি ভালো জানেন, আপনি বুঝতে পারতেছেন এবং ভালো জানেন যে একটা মেয়ে কি দেখলে ছটফট করে। জানি না সব মেয়ে এক নাকি, কিন্তু আমার সবচেয়ে বেশি ভয় লাগে যখন হঠাৎ করে আমি আটকা বা কিন্তু একটা অনেকে বলে না ছেঙ্গা ছেঙ্গা, হ্যাঁ চিনি, হ্যাঁ হ্যাঁ ছেঙ্গা ছেঙ্গা বা সাপ। তাছাড়া এর মধ্যে আরেকটা আছে, পোকা আছে, হ্যাঁ এটা দেখলে আমি সবচেয়ে বেশি ভয় পাই, তেলা পোকা। তেলা পোকা দেখ, হ্যাঁ তেলা পোকা দেখে আপনি ভয় পান? হ্যাঁ এত ভয় পান? আমি অনেক ভয় পাই যে আমি যদি হ্যাঁ দেখি যে একটা তেলা পোকা বা আমার শরীরে উঠছে ফাল দিয়া বা হ্যাঁ কোথাও আছে, আমার চোখে পড়লে আমি এই পোকাটা দেখলে আমি আপু তেলা পোকা না, ওই আপনি তো ভয় পেলেন না, এখন তার আমার কাছে নাই কিন্তু আমার, আপনি বললেন যে আপনি তেলা পোকা দেখে ভয় পান, এই জন্য আমি বললাম কই আপনি তো ভয় একটুও ভয় পেলেন না। কিন্তু জানি না সবাই তো আর এক নাই, কিন্তু আমার একটাই এই যে আমি তেলা পোকা দেখলে সবচেয়ে বেশি ভয় পাই। ও আচ্ছা, আপনি তেলা পোকা দেখলে সবচেয়ে বেশি ভয় পান, কিন্তু আমার সঠিক অ্যান্সারটা কিন্তু আপনি এখনো বলতেছেন না, মানে আসলে সঠিক কোনটা নিব আমি, তেলা পোকা নিব নাকি সাপ কেচ্ছে নিব? সেটা আমি জানি না যে আপনি কোনটা নিতে পারেন বা আমার প্রশ্নের আপনার প্রশ্নের উত্তর কি ভুল হয়েছে নাকি সেটা আমি বুঝতে পারলাম না, কিন্তু আমি যেটা দেখলে ভয় পাই সেটা হচ্ছে তেলা পোকা। তাহলে আমি কোনটা নিব সঠিক, তেলা পোকা নাকি আরশোলা নাকি ইঁদুর? আরশোলা তেলা পোকা এগুলাই একই। যাক বুদ্ধি আছে আপনার মাথায়, যেহেতু আমি আরশোলা তেলা পোকা বলছি আপনি বুঝতে পারছেন যে আরশোলাও যেটা তেলা পোকাও সেটা, তাহলে সঠিক উত্তরটা কোনটা? আরশোলা তেলা পোকা। আচ্ছা সঠিক উত্তরটা আরশোলা তেলা পোকা, যেহেতু আপু বলছে যে আরশোলা তেলা পোকা দেখলে সে অনেক ভয় পায়, তাহলে তারও মনে হচ্ছে যে মেয়েরা এটা দেখলেও ভয় পায় এবং ছটফট করে, কারণ খালি রুমে যদি আরও আরশোলা তেলা পোকা বের হয় একটা মেয়ের যে কী অবস্থা হয় তা বলার বাইরে। আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সঠিক অ্যান্সারটা দেওয়ার জন্য, এবং আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনার জন্য আকর্ষণীয় গিফট। থ্যাংক ইউ আপু। গিফটটা একটু আমার দর্শকদেরকে দেখান। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পারছেন যে হ্যাঁ আপুর প্রশ্নের উত্তরটা আমি দিতে পারছি বোধহয়। আজকে আমার একটি আকর্ষণীয় পুরস্কার আপু আমাকে দিয়েছে, এতে আপনারা আপনারাও খুশি বা আমিও খুশি, কি বলবো আপুকে। আসলে সে গিফট পাওয়ার পরে অনেক খুশি, আর এবং আমাদের চ্যানেলটা অবশ্যই দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। থ্যাংক ইউ সবাইকে।